অ্যাওয়ারনেস অন মেডিসিনাল প্লান্টস বা ঔষধীয় বৃক্ষলতা সচেতনতার পার্ট 30 কু মু ডক্টর সরোজিনী সাহু স্বাগত জনাওছি। কতক দর্শক বন্ধু অনুরোধ করছেন আখপাখে উপলব্ধ ঔষধীয় বৃক্ষলতা উপরে ভিডিও প্রস্তুত করা, সে অনুরোধ ক্রমে অপামারঙ্গর এই ভিডিওটি প্রস্তুত করা যাই। প্রথমে এর পরিচয়, এর ওড়িয়া নাম অপামারঙ্গ, হিন্দি নাম লড়চিরা চিরচিরা, সংস্কৃত নাম অপামার, ইংরাজি নাম চাফ্লাওয়ার, বোটানিক্যাল নেম এচিরান্থেস এসপেরা, ফ্যামিলি অমনরান্থাসি। এহা ওড়িশারে বন জঙ্গল গাঁ ও সহরে দেখিবাকু মিলে। ফল দেখিবাকু লম্বা কাঠি দেহরে দুই কড়রে ছোট ছোট পোক বসিলা ভলি, ফলরে আসুথিবা হেতু এহা লুগারে লাগি যায় এবং দেহরে মধ্যে লাগি যাই গলু করে। এবে এহার গুণ, প্রথমে রাসায়নিক উপাদান বা কেমিক্যাল কম্পোজিশন, ইট কন্টেন্স ট্রাইটরপেনয়েড সেপোনিনস হুইচ পজেস ওলিয়েনোলিক এসিড এজ দ এগ্লিকোন, একটি স্টেরন এন্ড ইনসেক্ট মোল্টিং হরমোন এন্ড লং চেন আলকোহলস আর অলসো ফাউন্ড ইন ইট। দ্রব্যগুণ, এহা বাতজনিত বিকৃতি দূর করে, রক্ত বিশোধন করে, চর্মরোগর চিকিৎসা, মূত্রজনিত বিকৃতি ও পথুরীর চিকিৎসা ক্ষেত্রে লাভদায়ক। এবে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার, অপামারঙ্গকু যে রোগগুলির চিকিৎসা পাই ব্যবহার করা যায় সেগুলির মধ্যে কতক হচ্ছেন মুন্ড ব্যথা ও ধকপাড়ি, দন্তপীড়া, কর্ণপীড়া, জ্বর, কটাঘা, শ্বাস ও কাশ, ভস্মক রোগ, অর্স, ব্রুকক ব্যথা, গর্ভধারণ পাই, গণ্ঠি ফুলিলে, বিষাক্ত পোক দংশন কলে, পেট রোগ, রক্ত প্রদর, ব্রণ, গলু রোগ। এবে কতটি সাধারণ রোগের চিকিৎসা প্রণালী, প্রথমে মুন্ড ব্যথা ও অধকপাড়ি, অপামারঙ্গ মঞ্জিকু শুখাই গুণ্ড করে শুঙ্ঘিলে মুন্ড ব্যথা ও অধকপাড়ি ভালো হুয়ে এবং মুন্ডরে জমা হয়ে কফ পতলা হয়ে নাক বাটে পদাকু বাহারি আসে। দন্তপীড়া পাই অপামারঙ্গ গছর দুই তিনটি পত্রক ছেচি রস বাহার করে তোলার ভিজাই দাঁতরে লগাইলে দরজ কমি যায় ও দাঁতরে গোহর হয়ে কিছুদিন ব্যবহারের ভরি যায়। অপামারঙ্গ চেরকু সফা করে রস বাহার করে সমান মাত্রায় রাশি তেলরে গরম করে পানি অংশ মরি যাই খালি তেল রহিলে থা করে ছাড়ি উষুম অবস্থায় দুই তিন বুন্দ লেখাই কিছুদিন কানরে পকাইলে কান পাচিবা, কান টণা আদি রোগ ভালো হয়ে থাকে। অপামারঙ্গ পত্র রস সহ গোলমরিচ গুণ্ড মিশাই দুই তিন থর খাইলে সবু প্রকার জ্বর ভালো হয়ে থাকে। অপামারঙ্গ পত্রকু বাটি কটা জায়গায় লগাইলে ও পটি বাঁধিলে রক্তস্রাব বন্ধ হয়ে শীঘ্র শুখি যায়। অপামারঙ্গ মূলর চূর্ণ ছ সাত গ্রামে সাতটি গোলমরিচ চূর্ণ মিশাই সকালে ও সন্ধ্যায় পানি সহ সেবন কলে বিশেষ লাভ মিলি থাকে। যে বহুত খায় ও শরীর অপেক্ষাকৃত পতলা থাকে তেমনি অপামারঙ্গ মঞ্জির চূর্ণ তিন গ্রাম মাত্রার দিনের দুই থর এক সপ্তাহ পর্যন্ত সেবন কলে নিশ্চিন্ত রূপে ভস্মক রোগ ভালো হুয়ে। অপামারঙ্গ মঞ্জির চূর্ণ তিন গ্রামকু সকালে ও সন্ধ্যায় চাউল ধুয়া পানি সহ সেবন কলে অর্শরে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। অপামারঙ্গ চেরকু বাটি পাঁচ রু দশ গ্রাম রসকু পানিরে মিশাই কিছুদিন পিয়াইলে লাভ মিলি থাকে এবং ব্রুকক ভিতরে থিবা পথুরীকু খণ্ড খণ্ড করে বাহার করে দিয়ে। গর্ভধারণ পাই অনিয়মিত মাসিক ধর্ম কিংবা এই সময়ের অত্যধিক রক্তস্রাব যোগু কতক মহিলা গর্ভধারণ করে পারন্তি নাহি। এই ক্ষেত্রে এক পবিত্র দিবসরে অপামারঙ্গ গছর দশ গ্রাম চেরকু শহে পঁচিশ গ্রাম ক্ষীরে বাটিব, তাপরে তাকু ছাড়ি সকালে অপরাহ্নরে ও সন্ধ্যায় তিন থর সেবন কলে গর্ভধারণ হবার সম্ভাবনা থাকে। যদি থরকরে গর্ভধারণ ন হুয়ে তাহলে এইপরি ভাবে চিকিৎসা সর্বাধিক তিন থর করা যাই পারিব। অপামারঙ্গ পত্র দশ রু বারোটি বাটি ফুলা স্থানরে দেই পটি কলে লাভদায়ক হয়ে থাকে। বিষাক্ত পোক দংশন কলে বিরুড়ি বুড়িয়াণী ভি বিষাক্ত পোক দংশন কলে দংশন স্থানরে অপামারঙ্গ পত্রর রস লগাইলে বিষর প্রভাব হ্রাস হুয়ে। তাপরে এর আট রু দশটি পত্রক বাটি পেস্ট প্রস্তুত করে পোক দংশন করে স্থানরে লেপ দিয়ে পটি কলে ক্ষতকু অন্য সংক্রমণর রক্ষা করা সহ ঠিক করে থাকে। পেট রোগ পাই অপামারঙ্গ গছর পঞ্চাঙ্গর কোয়াত পচাশ রু ষাঠিয়ে গ্রাম খাইবা পূর্বর সেবন কলে পাচন রস বৃদ্ধি হয়ে পেট ব্যথা কমি যায় ও খাইবার দুই তিন ঘন্টা পরে কোয়াতরু পচাশ রু ষাঠিয়ে গ্রাম উষুম থাই পিইলে অম্লপিত কম হয়ে পেট ব্যথায় লাভ দিয়ে থাকে। অপামারঙ্গ পত্র দশ গ্রাম দুব ঘাস পাঁচ গ্রাম কু বাটি ষাঠিয়ে গ্রাম পানিরে মিশাই ছাড়ি গাই ক্ষীরের মিশ্রি গুণ্ড সহ মিশাই সকালে সাত দিন পর্যন্ত সেবন কলে রক্ত প্রদররে লাভ মিলে। অপামারঙ্গ রস ব্রণ উপরে লগাইলে ব্রণ বসি যাই কষ্ট দূর হয়ে থাকে।
ଅପମାରଙ୍ଗ ପଞ୍ଚାଙ୍ଗକୁ ପାଣିରେ ସିଝାଇ ସେହି ପାଣିରେ ଗାଧୋଇଲେ ଗଲୁ ବନ୍ଦ ହୁଏ। ବିଶେଷ ସୂଚନା, ବ୍ୟବହାର ପୂର୍ବରୁ ଜଣେ ଆୟୁର୍ବେଦିକ ଡାକ୍ତର କିମ୍ବା ଅଭିଜ୍ଞ ବ୍ୟକ୍ତିଙ୍କ ସହ ପରାମର୍ଶ କରି ବ୍ୟବହାର କରିବେ। ଏବେ କେତେକ ପରୀକ୍ଷିତ ଉଦାହରଣ। ଛତିଶଗଡ଼ ପ୍ରଦେଶର ବିଳାସପୁର ସହରର ଜନୈକ 80 ବର୍ଷୀୟ ମହିଳାଙ୍କର ଏହି ପରିଣତ ବୟସରେ ମଧ୍ୟ ଦାନ୍ତ ଶକ୍ତ ଓ ଚକଚକ୍ କରେ। ଏହାର ରହସ୍ୟ ପଚାରିବାରୁ ସେ କହନ୍ତି, ମୁଁ ଅପାମାରଙ୍କର ତାଜା ଦାନ୍ତକାଠି ବ୍ୟବହାର କରେ। ଯଦି କେବେ ତାଜା ଦାନ୍ତକାଠି ନ ମିଳେ ତାହେଲେ ଏହାର ଶୁଖିଲା ଦାନ୍ତକାଠିକୁ ବତୁରାଇ ବ୍ୟବହାର କରେ। ଏହିଭଳି ଦୃଷ୍ଟାନ୍ତ ଅନେକ ଗ୍ରାମରେ ଦେଖିବାକୁ ମିଳେ। ଏହାର ପତ୍ରରୁ ପ୍ରସ୍ତୁତ ପେଷ୍ଟକୁ ବଥ ଓ ଘାର ଚିକିତ୍ସା ନିମନ୍ତେ ଗ୍ରାମର ଲୋକମାନେ ବ୍ୟବହାର କରି ଲାଭାନ୍ୱିତ ହୋଇଥାନ୍ତି। ଧଳା ଅପାମାରଙ୍ଗର ଔଷଧୀୟ ଗୁଣ ଲାଲ ଅପାମାରଙ୍ଗ ଅପେକ୍ଷା ବେଶୀ। ସାବଧାନତା, ପାକସ୍ଥଳୀ ଜନିତ ବିକୃତିରେ ଏହାର ବ୍ୟବହାର ଅତ୍ୟଧିକ ମାତ୍ରାରେ କରିବା ଅନୁଚିତ। ଏବେ ଅପାମାରଙ୍ଗର ବ୍ୟବହାର ଦ୍ୱାରା ଉପକୃତ ହୋଇଥିବା ବ୍ୟକ୍ତିଙ୍କ ଅନୁଭୂତି। ନୀଳେନ୍ଦ୍ରୀ ସାହୁଙ୍କର ଅନୁଭୂତି ଜନିତ ପରାମର୍ଶ ହେଉଛି, ଅପାମାରଙ୍ଗ ଓ କୋଇଲେଖା ପତ୍ରର ଶାଗ ନିୟମିତ ରୂପେ କିଛି ଦିନ ସେବନ କଲେ ଅମ୍ଳର ଉପଶମ ହୋଇଥାଏ। ଶୈଳେନ୍ଦ୍ରୀ ସାହୁଙ୍କ ଅନୁଭୂତି ଜନିତ ପରାମର୍ଶ ହେଉଛି, ବିରୁଡ଼ି ମହୁମାଛି ଭଳି ବିଷାକ୍ତ ପୋକ ଦଂଶନ କରିଥିବା ସ୍ଥାନରେ ଅପାମାରଙ୍ଗ ପତ୍ର ରସ ଲଗାଇଲେ ଲାଭଦାୟକ ହୋଇଥାଏ।